2000 years later. Good morning. আজকে আমি যাচ্ছি সকাল সকাল শিলিগুড়ি একটা কাজ আছে তো আমি স্টেশনে চলে এসেছিলাম তো আসার পরে মনে পড়লো হঠাৎ করে আমি আমার ঘড়িটাই নিয়ে আসিনি তার জন্য এখন আমি আবার যাচ্ছি বাড়ির দিকে মানে মা একটু এগিয়ে এসেছে তো যাই দেখি ওই দেখো এই যে মমি এসেছে আমাকে ঘড়ি দিতে প্রায় স্টেশনের কাছেই চলে এসেছে দাও মমি এভাবে আসে না কখনো আমার ঘড়ি দেওয়ার জন্য চলে এসেছে ঠিক আছে চলো যাই ট্রেন থেকে নেমে গেছি বেশ কিছুক্ষণ হলো এখন আমি আছি রিকশায় বাঘারিতেন পার্কের এখানটাতে আছি যে কাজটার জন্য এসেছি সেই কাজেই যাচ্ছি তো যাই হোক কাজটা হয়ে যাক তারপরে আমার বিকেল 4টার সময় আবার ট্রেন আছে আমি আজকেই ব্যাক করব আমার কাজ হয়ে গেছে এখন এসেছি একটু সিটি সেন্টারে একটা রেস্টুরেন্টে এসেছি এখানটাতে বসে আছি আর একটু টাইম পাস করছি এখন পুরো ফাঁকা কেউ নেই এখানটাতে আমার সাথে আমার একটা ফ্রেন্ড আছে এই যে ভাগ্যশ্রী লকডাউনের প্রভাব আমাদের কুকু আসেনি ওর সাথে আমার রাস্তায় হঠাৎ করে দেখা হয়ে যায় তো ও একটা কাজে এসেছিল আমি একটা কাজে এসেছিলাম এখন আমরা একটু মানে সুন্দর টাইম স্পেন্ড করছি দুজনে মিলে বেশ সুন্দর একটা জায়গা খোলামেলা আকাশের নিচে খুব ভালো লাগছে তো চলো আমরা মজা করি আবার পরে আমি বাড়িতে পৌঁছে আবার ভিডিও করবো সারাটা ভালো একটা দিন গেল সারাটা দিন এই যে এখন আমরা লিফটে করে আবার নিচে নেমে যাচ্ছি উপর থেকে আমরা রেস্টুরেন্ট থেকে নেমে গেছি নিচে তো এই যে আমাদের দরজা খুলে গেছে হ্যাঁ ভিডিও করলাম না না ওখানে তো ভিডিও আমরা এত সুন্দর সুন্দর বের হয়ে আমরা এখানে চলে আসছি খেতে এখন ওখানে পাওয়া যাচ্ছে না ভিডিও আমাদের ভিডিও এখন হবে স্টার্ট হলো তো কেবল আরো অনেক ভিডিও আসতে চলেছে তো চলো বাড়ি যাওয়া যাক এখন আমার ট্রেন 4টার সময় তো 3টে বাসতে চললো এখান থেকে আমি অটো ধরবো ও চলে যাবে শিব মন্দির আমি চলে যাব জংশন তো জংশন থেকে সোজা চলো টাটা টাটা করে টাটা বাঘাযতীন পার্কে চলে এসেছি যেই কাজে এসেছিলাম কাজটা হয়নি এখনো বাট আমরা খাচ্ছি এখন এখানে আছে হচ্ছে নান চিলি চিকেন আর হচ্ছে তরকারি তো আমার হাতে আমার প্লেট আছে এটা ওর প্লেট তো আমরা খাবো এখন দেখো এই দোকানটা থেকে নিয়েছি ভীষণ ভিড় ভীষণ ফেমাস একটা দোকান বাঘাযতীন পার্কের তো কেমন খেতে সুপার খেতে এবার আমিও আর লোক সংবহন করতে পারছি না আমিও খাবো তো চলো খেয়ে নেওয়া যাক আমাদের থার্ড ডে এই যে ভাগ্যশ্রী আছে এখানে এটা আমাদের 3 নম্বর দিন যে আমরা একই কাজের জন্য বারবার করে বেরোচ্ছি বাট কাজটা এখনও অবধি আমাদের হয়নি তো চেষ্টা চলছে তার জন্য আমরা এখনই প্রকাশ করতে পারছি না আর এই ভিডিওটা আমি একটাও পাবলিশ করিনি কারণ যেদিন আমাদের কাজটা হয়ে যাবে যেদিন আমরা সাকসেসফুল হব সেদিন আমি এই প্রত্যেকটা দিনের ছোটো 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 ক্লিপ যেগুলো করেছি সেগুলো একবারে আমি পোস্ট করবো যে আমাদের জার্নিটা কেমন তো তুই কিছু বলতে যাস এখন আমাদের খিদে পেয়েছে খাচ্ছি আমরা ধোসা আর অর্ডার করেছি ছোলে ভাটুরে তো দুটোই আমরা খাবো আর আশা করছি তার আমাদের কাজটা হয়ে যায় আশা করছি কাজটা যেন আমাদের হয়ে যায় আর ফলে পরে কত তাড়াতাড়ি ভিডিওটাও পোস্ট করবো সেটাও ভাবছি কারণ সব ভিডিওগুলো জমছে এটা হ্যাঁ থার্ড ডে ভিডিও এটা আজকে নিয়ে তো এই দেখো আমাদের ছোলে ভাটুরেও চলে এসেছে এই যে ছোলে ভাটুরে হ্যালো এভরিওয়ান ব্যাংকের সামনে করতে পারতা তাহলে তো করবো করবো যাবো দাঁড়া একসাথে করে দেখাবো তো আজকে আমাদের জয়েনিং হয়ে গেছে 3 দিন মানে অনেক দিন হয়ে গেল না 1 মাস প্রায় 1 মাসের কাছাকাছি 1 মাস এখনো হয়নি আর আমরা লেটার পেয়ে গেছি প্রায় 3 দিনের মতন হলো তো তার জন্য ভাবলাম যে না ফাইনালি এখন জানানোই যায় আর যেদিন আমরা ফার্স্ট স্যালারি পাবো সেদিন একটা জশন মানাবো জশন হবে তো যেটার জন্য বলছিলাম যে একটা খুশির খবর আছে খুশির খবর আছে খুশির খবরটা এটাই যে আমরা দুজন চাকরি পেয়ে গেছি ফাইনালি কিছু বল ফাইনালি অনেকদিন পর অনেক দিনের এটা হচ্ছে ফল আমরা চেষ্টা করছি অনেক জায়গায় গেছি ফাইনালি অনেক এক্সাম দিলাম এক্সাম দিয়েছি তারপরে ফাইনালি আমরা সিলেক্ট হয়েছি তো যাই হোক 1 মাস হতে যাচ্ছে আমাদের 1 মাস হতে যাচ্ছে হাফ হয়ে বেশি হয়ে গেছে আর ভালো লাগছে নতুন জব নতুন একটা জব প্রোফাইল সব কিছু মিলে ভাগ্যশ্রী কিছু বলো আমাদের পার্টি কবে হচ্ছে সেটা বল পার্টি এই তো স্যালারি ঢুকবে 5 তারিখে মেবি হ্যাঁ
তো আমার আগে ঢুকে গেলে তো তার আগেই হবে জিঙ্গালালাহু। চার কি পাঁচ তারিখে আমাদের স্যালারি ঢোকার কথা আছে, তারপরে আমরা চুটিয়ে মজা করবো আর চুটিয়ে আমরা পার্টি করব। তো পার্টিতে সবাইকে আমরা ইনভাইট করলাম, যদি আসতে চাও তো আসতে পারো, কোনো ব্যাপার না। হ্যাঁ, পার্টির ব্লগ আসবে, খুব তাড়াতাড়ি আসবে। তো প্রথম দিন থেকে আজকে পর্যন্ত সমস্ত ছোট 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 ক্লিপ আমি অ্যাড করে ছাড়ব। তো দেখো, বুঝে যেও যে একদিনের না, এগুলো অনেক দিনের, অনেক দিন থেকে যুদ্ধ চলছে। তো যুদ্ধ জয়ী আমরা, যুদ্ধটা সাকসেসফুল সাকসেসফুল, অনেক মিথ্যা কথা বাড়িতে বলা অনেক কিছু পর ফাইনালি আমরা এই চাকরিটাতে, মানে খুব খুশি, খুব খুশি সত্যি কথা। তো যাই হোক, মার্কেট এখন ঘুরে বেড়াচ্ছি, আমাদের লাঞ্চ টাইম চলছে, আমাদের এক ঘন্টার একটা লাঞ্চ টাইম পাওয়া যায় তখন আমরা ঘুরে বেড়াই। তো এই জন্য আমরা ঘুরে বেড়াচ্ছি, দেখো পুরো মার্কেটের মধ্যে সব দোকানপাটে ঘুরে 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 দেখছি কোথায় কী জিনিসের দাম কেমন দাম। তো বেশ মজা যাচ্ছে একটা। আর হচ্ছে আমাদের ব্রাঞ্চটা একদমই কাছে, হ্যাঁ, এয়ারভিউ মোড়ে, হ্যাঁ, একদম বলতে গেলে হাওড়া পেট্রোল পাম্পের অপোজিট সাইডে যেদিকটা সেবক রোড, মানে শিলিগুড়ির দিকে যেটা যায়, মঙ্গলদীপ ব্রাঞ্চ, মঙ্গলদীপ ব্রাঞ্চ। তো মেইন ব্রাঞ্চে আমাদের অফিস, হ্যাঁ। তো যাই, ভালো লাগছে কাজ করে এখানে, হ্যাঁ, খুব ভালো লাগছে, খুব ভালো একটা পরিবেশ, খুব ভালো সবাই সিনিয়ররা, আর নতুন কাজ তো অবশ্যই একটা এক্সাইটমেন্ট। ব্যাংকিং সেক্টরটা তো অনেকদিনের ইচ্ছে ছিল বাট হয়ে উঠছিল না, তো ফাইনালি আমরা একবার দুবার অনেক জায়গায় রিজেকশন হয়ে সিলেক্ট হয়েছি, তো সেটার খুশিটাই আলাদা। অনেকবার এক্সামও দিয়েছি, অনেকবার এক্সাম দিয়েছি সত্যি কথা। তো এতবার করার পর যখন ফাইনালি পেয়েছি, তো নিজেদের কাবিলি আছে না আবার, তো সেটার একটা আনন্দই আলাদা। তো আজকে আমাদের এখানটাতে শেষ করছি, আবারও দেখা হবে আমাদের দুজনের সাথে বারবার। আমাদের বাই, আমাদের ব্রাঞ্চটা দেখিয়ে দাও। ও আচ্ছা আচ্ছা, আমাদের ব্রাঞ্চটাও আমি দেখাচ্ছি। ও আমি, আচ্ছা এই যে আমাদের ব্রাঞ্চ, আমাদের এখানটাতে অত ভিডিও করা অ্যালাউ নেই, ভেতরে মোবাইল অ্যালাউ নেই, তার জন্য আমরা সরকারি অফিস, হ্যাঁ, যেহেতু সরকারি অফিস তো যা তার জন্য, কিন্তু আমরা কিন্তু প্রাইভেট, আগেই বলে দিই, কেউ ভেবো না আমরা সরকারি কর্মচারী। তো বাট হ্যাঁ, ভালো লাগছে। আর ঠিক আছে, বাই বলে দিই, বাই, টাটা, চলো।